আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 35। বয়স কত? মজার একটা ঘটনা খেয়াল করে শুনবেন, বয়স কত? 35। কাবা ঘরের পুনর্নির্মাণ হবে। কাবা ঘরের চারটা কর্নারের একটা কর্নার আছে আর রুকনুল হাজারিল আসওয়াদ, যেখানে হাজরা আসওয়াদ পাথর থাকে, ওইটাকে সরানো হয়েছে। এখন কাবা ঘরের নির্মাণ শেষ, ওই হাজরা আসওয়াদ পাথর নিয়ে এটার কর্নারের মধ্যে সেট করা হবে। কিন্তু কে রাখবে? কারণ হাজরা আসওয়াদ তো যেন তেন পাথর নয়, জান্নাতি পাথর। কেয়ামতের দিন এই পাথরের ভেতরে আল্লাহ একটা জিহ্বা দিবে, দুইটা চোখ দিবে। এই পাথর বলবে, আল্লাহ এই লোকগুলো আমারে চুমু দিয়েছিল, এর সিলায় আজকে তুমি তার জান্নাতে ঢুকায় দাও। এটা অনেক সম্মানিত পাথর, এই পাথরকে বহন করাটাও সম্মানিত। চার দলের মক্কার চার নেতা বলে, এই সম্মান আমরা হাতছাড়া করতে চাই না, কেউ এই পাথরে হাত দিতে পারবে না। এক নেতা কয়, আমি নিব, আমি নিয়ে এটা কাবা করে রাখব। দ্বিতীয় নেতা বলে, না এই পাথর আমি অন্য কাউরে দেব না, এটা অনেক সম্মানের, অনেক প্রেস্টিজিয়াস ইস্যু, আমি এই পাথরটা হাতে নিয়ে কাবা করে রাখব। তৃতীয় নেতা বলে, না রক্তের গঙ্গা বইয়ে দেব, কিন্তু এই পাথর কাউরে দেব না। চতুর্থ নেতা বলে, না আমি নেব। কিলা কিলা আসে না নাই? পাথর কয়টা? নেতা কয়জন? চারজন। কিভাবে এই সম্মানিত পাথর নিয়ে সেট করবে? কেউ মীমাংসায় যেতে পারে না। এক মুরব্বি বলে, থাক আজকের জন্য এখানেই, সবার মুলতবি আগামী দিনে এই মসজিদুল হারামের দরজা দিয়ে প্রথম যে ঢুকবে সে সিদ্ধান্ত দিবে। আল্লাহর মেহরবানি, এর পরের দিন এই পথ দিয়ে ছুটে এসেছে বিশ্বনবী মুহাম্মদ। সুবহানাল্লাহ, পড়বেন না? আল্লাহ পড়েন আওয়াজ করে, কামলিয়ালা নবী প্রথম আসলেন, সবাই খুশি, জামিন রদিনা বি, আরে আলামিন আসছে, আলামিন আসছে। সবাই বিশ্বনবীকে বললেন, এই এই ঘটনা, কেউ তো পাথর ছাড়তে চায় না, পাথর হইল একটা, নেতা কয়টা? এখন কে এই পাথর নিয়ে রাখবে, এই নিয়ে মারাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাই হালুম্মা ইলাইয়া সাউবান, একটা কাপড় নিয়ে আসো, আমি এখনই সলিউশন করে দিচ্ছি। সুবহানাল্লাহ, নাই কাপড় নিয়ে আসা হলো। বিশ্বনবী বললেন, কই পাথর? সবাই বলল, এই পাথর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোবারক হাত দিয়ে পাথরটা তুললেন। চার নেতারে বললেন, ও চার নেতা, কাপড়ের চার কর্নারে তোমরা ধরো। চার নেতা কাপড়ের চার কর্নারের মধ্যে ধরলো। বিশ্বনবী নিজ হাতে পাথরটা নিয়ে কাপড়ের মাঝখানে রেখে দিলেন। এবার বিশ্বনবী আগে আগে যায়, চার নেতারে বললেন, চার কর্নার ধরে পাথরটা নিয়ে আমার পেছনে পেছনে আসো। কাবার কাছে যে বিশ্বনবী আবার নিজ হাতে পাথরটা তুললেন, আবার নিজ হাতে কাবার ভেতরে রেখে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। সম্মান আসলে চার নেতার দিকে যায় নাই, সম্মান গিয়েছে বিশ্বনবীর দিকে। এতক্ষণ কাউরে দিবে না, এখন কেউই ধরতে পারে না, তারপরেও খুশি। সুবহানাল্লাহ, কইবেন না? প্রথমে যে হাজারে আসাদ পাথর ধরছে কে? বিশ্বনবী। কাপড়ে রাখছে কে? বিশ্বনবী। আবার কাপড় থেকে উঠিয়ে হাজারে আসাদের পাথরটারে কাবার ভেতরে ঢুকাইছে কে? সুবহানাল্লাহ, কইবেন না? সব সম্মান গেল বিশ্বনবীর হাতে, সব স্টেটাস গেল বিশ্বনবীর হাতে। চার নেতা কাপড়ের কিনারা ধইরাই খুশি, এইটাই বলে নেতৃত্বের গুণাবলী, চিল্লায় বলো ঠিক কিনা? কনফ্লিক্ট রিজলভিং এবিলিটি, বিরোধ নিষ্পত্তি করার কোয়ালিটি থাকা চাই, তবেই তিনি নেতা। কি কারিশমা দেখছেন! হোয়াট এ ক্যারিশমাটিক লিডার। এতক্ষণ রক্তের বন্যা বইয়ে দিবে, কাউরে দিবে না পাথর, এখন কেউই ধরতে পারে নাই, কিন্তু স্লোগান দিতেছে জিন্দাবাদ। আসরা নাই, নেতা হইলে এরকম নেতা।